প্রচলিত তাবলিগ জামাত বিষয়ে আমরা কি সিদ্ধান্ত গ্রহণ করবো, জানাবেন কৃতজ্ঞ থাকবো। আহারে, আমাকে এমনিতেই তাবলিগি ভাইরা দেখতে পারে না যে আমি তাবলিগ জামাতের বিরোধিতা করি। আসলে আমি তাবলিগের বিরোধিতা করি না, সংশোধন চাই। তাবলিগি ভাইদের যে আকিদাগত ত্রুটি, আমলগত ত্রুটি, বড় বড় বেদাত, এটা সংশোধন করে তার একটি হক জামাতে পরিণত হোক, সেটাই আমার প্রচেষ্টা ছিল। বাংলাদেশের ওলামা একরামের এক বিরাট অংশ তাবলিগের অন্ধপ্রীতির কারণে তারা আমারও বিরোধিতা করত। এখন দেখা যাচ্ছে আমার আর করতে হচ্ছে না। বাংলাদেশের সকল ওলামা, যারা ওলামায় দেওবন্দ কওমি, তারা এখন তাবলিগের বিরুদ্ধে নেমেছে, প্রচলিত তাবলিগের বিরুদ্ধে। তো যেই বিরোধিতাটা আমরা আগে করতাম সংশোধনের জন্য, সেই বিরোধিতা যদি তখন থেকে তারা আমাদের সাথে করতেন, তাহলে আর এই মারামারি ফাটাফাটির দরকার হতো না। তাবলিগ জামাতটা ধীরে ধীরে সুন্নতের পথে চলে আসত। দেখা গেল তাবলিগের সাত সাপ, তিনি 15টা বড় ধরনের ভুল করলেন, আকিদাগত ভুল, আমলগত ভুল। দারুল উলুম দেওবান থেকে তাকে তওবার আদেশ করা হলো, তিনি তওবা করছেন না। সেজন্যই মূলত ওলামায়ে কেরাম, কওমি ওলামায়ে কেরামের সাথে তাবলিগের দ্বন্দ্ব হচ্ছে। আমি বলবো দেরিতে হলেও কওমি ওলামায়ে কেরাম যে সংশোধন করতে চাচ্ছে প্রচলিত তাবলিগ জামাতকে, আমি এই কাজকে সমর্থন করি। আমাদের কাজটাই তারা ব্যাপকভাবে নিয়েছে, যদিও বা একটু দেরিতে। এবং তাবলিগি ভাইদেরকে বলবো যে বাড়াবাড়ি না করে ভুল ত্রুটি সংশোধন করলে, তারা যদি একটি হক জামাতে, একটি সুন্নি জামাতে পরিণত হয়, তো তাদের দ্বারা বাংলাদেশে ইসলামের পক্ষে বড় ধরনের বিপ্লব করা সম্ভব হবে ইনশাআল্লাহ।